আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং এর আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মজাদার পাতলা খিচুড়ি রান্না করার সিক্রেট একটা রেসিপি। কি ভাবছেন সিক্রেট রেসিপিটা কি? তাহলে চলুন আমরা এই খিচুড়িটা রান্না করতে করতে দেখে নেই কি সেই সিক্রেট রেসিপি। প্রথমেই খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগবে সবকিছু একত্রে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 2 কাপ চাল, অবশ্যই চালটাকে মোটা চাল হতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকেও কম বোটের ডাল। দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটুখানি কম খেসারির ডাল। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ভাজা মাশকলাইয়ের ডাল। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো মসুরির ডাল। আমার কাছে মুগ ডালটা ছিল না, তার জন্য মুগ ডালটা আমি দেইনি। আপনাদের কাছে যদি থাকে আপনারা দিয়ে দেবেন। চাল ডালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 2 লিটার পানি দিয়ে চুলাতে আমি বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। খিচুড়ির মধ্যে রসুন বাটার থেকে কুচি করা রসুনটা দিলে আমার মনে হয় টেস্টটা একটু বেশিই লাগে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। কি একটা বিষয় লক্ষ্য করেছেন, আরেকটা মশলা যে মিস করে গেছি? হ্যাঁ, সেটা হচ্ছে আদা বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন একটি বড় হাতলযুক্ত চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমরা ভাতের মতো সেদ্ধ করতে থাকব। ঠিক ভাত যেভাবে আমরা সেদ্ধ করে নেই ওভাবেই সেদ্ধ করতে থাকব। চালটা খুব ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই হিটে, এটাকে লো হিট করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি আলু। আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছিলাম। এখন আবারও খুব ভালোভাবে এই চাল ডাল আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দিয়ে দিতে হবে, আর না হলে নিচ থেকে লেগে যেতে পারে। চালটা মোটামুটি অর্ধেকটা ফুটে এসেছে। এখন দিয়ে দেব 1/2 কাপ আতপ চাল। আতপ চালটাকে ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু মোটা চালটা যখন অর্ধেক ফুটে আসবে তখনই দিয়ে দিতে হবে। দেখুন ভিউয়ার্স, এখন খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে। আমি এর থেকে বেশি ঘন আর করব না, তাহলে আর এটা পাতলা খিচুড়ি থাকবে না, এটা শুকনা খিচুড়ি হয়ে যাবে। সিক্রেট যে মশলাটার কথা বলেছিলাম মনে আছে? এই হচ্ছে সেই সিক্রেট মশলা, আর এটা হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা সেটা। এটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 1 ফালি কাঁচামরিচ। ভিউয়ার্স, কাঁচামরিচ এখানে তো আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আবারও ভালোভাবে নেড়েচেড়ে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশানো হয়ে গেলে এখন বাগারের জন্য প্রিপারেশন নেব। বাগারের জন্য চুলাতে একটি ফ্রাই প্যান আমি বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। পরে যেহেতু ঘি আমি দেব তার জন্য তেলটাকে এখন একটু কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর রসুন কুচি। যেহেতু বাগার দেব আর শুকনা মরিচ দেব না, সেটা তো হতে পারে না। দিয়ে দিচ্ছি
কয়েক পিস শুকনো মরিচকে মাঝখান থেকে চিরে আর দিয়ে দিলাম দুটি তেজপাতা। এখন এই পেঁয়াজগুলোকে বাগারের জন্য একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, লাল লাল হয়েছে না? এরকম লাল লাল না হলে কিন্তু সেই সুন্দর ফ্লেভারটা বের হবে না। এখন এটাকে খিচুড়ির উপরে খুব সুন্দর করে ঢেলে দেব। দিয়ে দিচ্ছি বাগারটা। বাগারটা দেওয়া হয়ে গেলে আমি চুলাটাকে আর জ্বালিয়ে রাখবো না, এই পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দেব আর এই বাগারের সাথে খিচুড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাগার দেওয়ার পরে কিন্তু চুলাটাকে জ্বালিয়ে রাখবেন না, তাহলে বাগারের টেস্টটাই বিফলে যাবে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আমি এখানে একদম পিওর ঘিটাই নিয়েছি। এখন আবারও নাড়াচাড়া দিয়ে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল সিক্রেট রেসিপিতে মজাদার পাতলা খিচুড়ি। একদিন এই খিচুড়িটা বাসায় ট্রাই করেই দেখুন না। তাহলে আজকের মতো টাটা।